বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের মধ্যে একটা এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ রয়েছে, তোমাদের অনলাইন পরীক্ষার নোটিশ পরিবর্তন হয়ে গেল ও অফলাইনে কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে অ্যাকচুয়ালি বাস্তবটা কী, এবং তোমাদের এর এক্সামিনেশান অ্যাকচুয়ালি কি অফলাইনেই হতে চলেছে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, এই সমস্ত তথ্য বিস্তারিত জানাবো। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, UGPG রয়েছো, তোমরা প্রত্যেকেই চিন্তার মধ্যে রয়েছো। এক্ষেত্রে কিছু ইউনিভার্সিটি এই ছাত্রছাত্রীদের দাবি মেনে অলরেডি অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে তাদের এক্সামিনেশান অনলাইনেই হবে। এমনই জানিয়েছে সর্বপ্রথম কল্যাণী ইউনিভার্সিটি, সকল এক্সামিনেশান অফলাইনে নয় অনলাইনেই হতে চলেছে। কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির তরফ থেকে নোটিশ দেওয়া একটি নোটিশ সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল, আর কালকে থেকেই প্রচুর, এমনকি টুইটারেও অনেকে টুইট করে বিষয়টা আমাকে জানিয়েছে, ইনস্টাগ্রামে এবং হোয়াটসঅ্যাপে তো প্রচুর একই নোটিশ শেয়ার হচ্ছে। এই যে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে পরিষ্কারভাবে এ ডেট লেখা রয়েছে কালকের, এবং এই ডেটে নাকি অ্যাকচুয়ালি নোটিশ বেরিয়েছে, এবং নোটিশে বলা হয়েছে অফলাইন নোটিশ অনলাইন পরীক্ষার আর নোটিশকে সম্পূর্ণভাবে খারিজ করে অফলাইন পরীক্ষার অ্যানাউন্সমেন্ট করা হলো। অ্যাকচুয়ালি তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, এই যে নোটিশটি হচ্ছে সম্পূর্ণভাবে ফেক। মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি অফলাইনে সায় দিয়েছে এরকম ও আর্টিকেল সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর কিন্তু একের পর এক ফেক নোটিশ তোমাদেরকে দেয়া হয়েছে, যেটা আগের ভিডিওতেও আমি মেনশন করেছি। আমি ভাবিনি একটা ভিডিও বানাতে হবে, এবং তোমরা শুনলে অবাক হবে, শুধুমাত্র কালকে 29 তারিখের নোটিশ না, 1 তারিখ, 5 তারিখ, বিভিন্ন তারিখের নোটিশ অফলাইনের এর অ্যাকচুয়ালি ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে কল্যাণী ইউনিভার্সিটির। কারণ কল্যাণী ইউনিভার্সিটি রাজ্যের প্রথম সরকারি ইউনিভার্সিটি যারা অফলাইন পরীক্ষাকে খারিজ করে অনলাইন পরীক্ষার নোটিশ দিয়েছিল। তারপরেও দেখছি একের পর একটা, এটা তো একটা ইউনিভার্সিটির কথা বললাম, আরও অনেক এরকম নোটিশ বেরোচ্ছে, কিছু আর্টিকেল বেরোচ্ছে যেখানে ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা অফলাইনেই হবে এরকম সিদ্ধান্ত বেরিয়ে গেছে, সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। UGPG প্রত্যেকেরই অফলাইনে হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এরকমও বক্তব্য উঠে আসছে। তো প্রত্যেককে বলবো যে তোমরা এই সমস্ত দেখে ভেঙে পড়ার কোনো কারণ নেই, এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যাদের এর অ্যাকচুয়ালি অনলাইন পরীক্ষার নোটিশ প্রকাশিত হয়েছে তাদের পরীক্ষা অনলাইনেই হতে চলেছে। আমাদের রাজ্য সরকার তাদের মতামত প্রদান করেছে, আমাদের মুখ্যমন্ত্রী তাদের মতামত প্রদান করেছে, আমাদের শিক্ষামন্ত্রী তাদের মতামত প্রদান করেছে, এখনও পর্যন্ত কোনো ঘোষণা করেনি। সমস্তটাই ডিসিশন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ওপর আর শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকার। সেই কারণে শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় তারা যদি চায় অনলাইনে পরীক্ষা নিতে পারে, এক্ষেত্রে কেউ কোনো বাধা দিতে পারবে না। এবং তোমাদের যাদের অনলাইনে নোটিশ পেরিয়েছে সেই অনুযায়ী অনলাইনে পরীক্ষা হচ্ছে, নোটিশের কোনো পরিবর্তন হচ্ছে না। এবং তোমাদের এটাও প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো, তোমাদের নিয়েও প্রচুর ভুল আর্টিকেল প্রকাশিত হচ্ছে সংবাদ মাধ্যমে, কিছু কিছু অথেন্টিক এই যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে, এস্টাবলিশ সংবাদ মাধ্যমগুলো রয়েছে, তারাও কিন্তু এই ধরনের ভুল আর্টিকেল প্রকাশিত করছে যে অফলাইনেই পরীক্ষা হবে, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আশা করছি অন্যান্য ইউনিভার্সিটির মতো ক্যালকাটা ইউনিভার্সিটিও তাদের ছাত্রছাত্রীদের দাবি সমস্যার কথা মেনে অনলাইনেই পরীক্ষা হবে। তোমরা যাতে মিসগাইড না হও, তোমাদের যাতে এ ভুল ভ্রান্তির মধ্যে বা সমস্যার মধ্যে বা দুশ্চিন্তার মধ্যে, যেটা তোমরা হোয়াটসঅ্যাপে প্রত্যেকে কমেন্ট করে জানাচ্ছিলে যে আমরা এই পদক্ষেপ নেবো এই পদক্ষেপ নেবো, কিন্তু আসলে এগুলো সমস্ত কিছুই ভুয়ো, তোমাদের এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, বাস্তবটা তোমাদের কাছে তুলে ধরলাম। সেই কারণে কোনো কিছু যাচাই না করে তোমরা কিছু মেনে নেবে না, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যতক্ষণ না পর্যন্ত কিছু উল্লেখ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই। এবং অনলাইন নোটিশ যখন অফলাইনে পরিবর্তন হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বের হবে, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এরকম কিছু নেই আর ঘটবেও না। কাজেই তোমরা নিশ্চিন্ত থাকো, আর নিশ্চিন্ত করার জন্যই ভিডিওতে এটা মেনশন করলাম। ভিডিওটি অতি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে প্রত্যেকে এই চিন্তা থেকে চিন্তামুক্ত হতে পারে।